কোষ কি, জীববিজ্ঞান পড়তে হলে কোষ কি এবং কোষের ভেতরে কি থাকে এ নিয়ে আমাদের বেশ ভালো একটা জ্ঞান বা নলেজ থাকতে হয়। কোষকে বলা হয়ে থাকে একটা জীবের গঠন বা স্ট্রাকচার এবং কাজ বা ফাংশনের একক। গঠন এবং কাজের মূল একক হিসাবে কাজ করে হচ্ছে কোষ। এর মানে হচ্ছে একটা জীবের যত রকম কাজ আছে তা একটা কোষের ভিতর ঘটে থাকে। একটা কোষের খুব বেসিক স্ট্রাকচার যদি তোমাদেরকে দেখাতে হয়, তার মধ্যে বাইরে একটা প্যাকেটের মতন আবরণ থাকে, এই আবরণটাকে আমরা বলে থাকি, আমরা এটাকে বলে থাকি কোষ ঝিল্লি, বা ইংরেজিতে অনেকে বলা হয়ে থাকে সেল মেমব্রেন। কোষের ভিতরে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট থাকে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে ঠিক এই মাঝখানের যে গোল বৃত্তটা দেখা যাচ্ছে, এই বৃত্তটার নাম হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। এই বৃত্তটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস, এটা কোষের কেন্দ্রবিন্দু। এছাড়াও কোষের ভেতরে সমগ্র কোষ জুড়ে কিছু জেলির মতন সাবস্টেন্স বা পদার্থ থাকে। এই জেলির মতন সাবস্টেন্সটা কোষের বিভিন্ন অংশের মাঝখানের ফাঁকা জায়গাটাকে পূর্ণ করে রাখে, এখানে যেগুলোকে আমি এই লাল লাল ডট দিয়ে চিহ্নিত করলাম। এই অংশটাকে বলা হয়ে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে একটা জেলির মতন দেখতে পদার্থ। তো কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এটা হচ্ছে একটা কোষের অবিচ্ছেদ্য অংশ। এখন সাইটোপ্লাজমকে বলা হয়ে থাকে কোষের জেলির মতন একটা অংশ, এবং এই তিনটাকে আবার একত্রে একটা এক্সট্রা নাম দেওয়া হয়ে থাকে, যেমন এই নামটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষ যেটা জীবনের সকল বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। প্রোটোপ্লাজমের মধ্যে যে জিনিসগুলো থাকে তার মধ্যে রয়েছে কোষ ঝিল্লি, যেটা আমরা এখানে চিহ্নিত করে দেখিয়েছি, এছাড়াও থাকে নিউক্লিয়াস, যেটাও আমরা এখানে দেখিয়েছি, আর সবশেষে থাকে সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজম, ঝিল্লি এবং নিউক্লিয়াস, এই তিনটা সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে সব কিছুর একটা বড় কম্বিনেশন, আর প্রোটোপ্লাজমের মধ্যে যে জেলির মতন পদার্থ থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এটাই হচ্ছে একটা কোষের খুব বেসিক একটা আউটলাইন। তাহলে কোষ কি? কোষ হচ্ছে আসলে প্রোটোপ্লাজম, যা জীবনের বেসিক্যালি সকল গঠন এবং গুণগত কাজের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে সক্ষম।